হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের ধাক্কার ঘটনায় কারো অবহেলা থাকলে ছাড় দেওয়া হবে না বলে জানান বেসরকারি বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। ঘটনার অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উড়োজাহাজ দুটি আপাতত গ্রাউন্ডেড। বিস্তারিত জানাচ্ছেন জুলহাস কবির। রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে ধাক্কা লাগে। হ্যাঙ্গারে আগে থেকে একটি বোয়িং 777 উড়োজাহাজ রাখা ছিল, পরে অন্য একটি বোয়িং 737 উড়োজাহাজ হ্যাঙ্গারে প্রবেশ করানোর সময় উড়োজাহাজটির সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা উড়োজাহাজের পেছনের অংশের ধাক্কা লাগে। এতে বোয়িং 777 উড়োজাহাজের সামনের অংশে থাকা আবহাওয়া বার্তার ধারণ যন্ত্র র্যাডম ভেঙে গেছে আর বোয়িং 737 উড়োজাহাজের লেজের ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার ভেঙে যায়। উড়োজাহাজ দুটি আপাতত গ্রাউন্ডেড অর্থাৎ বসিয়ে রাখা হয়েছে। সামনে যে একটা ঢাকনা টাইপের আছে নোজটা, ওখানে একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা রিপ্লেস করবে আমাদের আরেকটা আছে, আর ওইটাও ঠিক করে ফেলবে সাথে সাথে আমাদের এখানে পারে। এগুলো এটা অনেক বড় হ্যাঙ্গার, এটার মধ্যে চারটা বিমান ছিল, একটা হ্যাঙ্গারের ভিতরে চারটা এয়ারক্রাফ্ট ইনক্লুডিং 777 হ্যাঙ্গার আছে, ছোটো হ্যাঙ্গারও আছে, বড় হ্যাঙ্গারও আছে, আরও হ্যাঙ্গার নির্মাণ হচ্ছে। গাফিলতি তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। দ্রুতই বিমান দুটি কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।